দর্শক, নিউজ 24 এর নিয়মিত আয়োজন এডুকেশন এন্ড ক্যারিয়ারের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিয়ানা। এডুকেশন এন্ড ক্যারিয়ার বিষয়ক এই অনুষ্ঠানে প্রতি পর্বে আমরা কথা বলার চেষ্টা করি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীর সঙ্গে, সেই সঙ্গে তুলে ধরি জব মার্কেটের বিভিন্ন খুঁটিনাটি তথ্য। সো চলুন শুরু করা যাক আজকের পর্ব। এডুকেশন অ্যান্ড ক্যারিয়ারের আজকের পর্বে আমরা এসেছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান বিভাগে। কথা বলবো এখানকার শিক্ষক এবং শিক্ষার্থীর সঙ্গে। তবে তার আগে চলুন জেনে আসি ফিশারিস স্টাডির সংক্ষিপ্ত ইতিহাস। মাৎস্যবিজ্ঞান বা ফিশারিজ হল ফলিত বিজ্ঞানের একটি শাখা, যেখানে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন মাছ ও অন্যান্য জলজ প্রাণীর আহরণ, চাষ ও প্রক্রিয়াজাতকরণ নিয়ে আলোচনা করা হয়। মাৎস্যবিজ্ঞান বায়োলজিক্যাল ও এগ্রিকালচারাল সায়েন্সের অন্যতম শাখা। সভ্যতার শুরু থেকেই খাদ্য হিসাবে মানুষ প্রাকৃতিক জলাশয়ের মাছ গ্রহণ করে আসছে। তবে জনসংখ্যা বাড়ার সাথে সাথে খাদ্যের চাহিদা মেটাতে সমুদ্র থেকে মাছ আহরণ ও আবদ্ধ জলাশয়ের মাছ চাষে বিকাশ লাভ করে। বর্তমানে দেশের প্রায় 15টি বিশ্ববিদ্যালয়ে মাৎস্যবিজ্ঞান বিষয়ে পাঠদান ও ডিগ্রি প্রদান করা হয়। প্রাণীজ আমিষের চাহিদা পূরণে মাছের অবদান অনেক, তাই মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য সম্পদ প্রক্রিয়াজাতকরণে সরকার জোর দিয়েছে। এই জন্য মাৎস্যবিজ্ঞান স্নাতকদের বহুমাত্রিক কর্মক্ষেত্রের পাশাপাশি আরও নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে মৎস্য শিল্প। বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে মাছ চাষে উদ্বুদ্ধ হচ্ছে তরুণরা। মানুষের পুষ্টির চাহিদা পূরণ ও উচ্চ শিক্ষার মাধ্যমে মাৎস্য সেক্টরকে এগিয়ে নিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 1967 সালে মাৎস্যবিজ্ঞান অনুষদ প্রতিষ্ঠা করে। দর্শক, এবার আমরা কথা বলবো এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সাথে। জানবো কিভাবে তারা তাদের ফিউচার ক্যারিয়ারের জন্য নিজেদের তৈরি করছেন। আপনার কাছে জানতে চাই, আপনার পড়াশোনা শেষে ক্যারিয়ার প্ল্যান কি? কিছুদিন আগেই আমরা আমাদের স্নাতক শেষ করেছি এবং স্নাতক শেষ করার পর আমরা স্নাতকোত্তরের জন্য ভর্তি হয়ে গিয়েছি। সবাই যার যার পছন্দ মতো ডিপার্টমেন্টে গিয়েছি। তো আমি আমার পছন্দ মতো আমার ডিপার্টমেন্ট চয়েস করেছি জেনেটিক্স, ফিশারিজ, বায়োলজি অ্যান্ড জেনেটিক্স, যেটার মধ্যে আমি রিসার্চ বেসড কাজগুলো বেশি করতে পারবো। আমার এখন ফিউচারে ইচ্ছা একটু রিসার্চের দিকে যাওয়া, সায়েন্টিফিক কিছু করা, যেটার মাধ্যমে আমি নতুন কিছু আবিষ্কার করতে পারবো বা নতুন কিছু দিতে পারবো। আপনাদের কারিকুলামের মধ্যে কী কী বিষয় থাকে? আমাদের ফিশারিজ, অ্যাকোয়াকালচার এবং মেরিন সায়েন্স অনুষদে আসলে 6টি ডিপার্টমেন্ট রয়েছে। এই 6টি ডিপার্টমেন্ট আসলে ফিশারিজ সেক্টরটাকে 6টা ভাগে ভাগ করে তারপর আমাদের কোর্সগুলো পরিচালিত করে। আমাদের দেশে রয়েছে অবারিত নদ নদী এবং বিশাল সমুদ্র, যেখানে লোনা পানির মাছ রয়েছে। এই সকল মাছগুলো আমরা মর্ফোলজিক্যালি, তাদের বাহ্যিক বিবরণ দেখে চিনতে পারা, তাদের বায়োলজি কী, তারা কী কী খেয়ে থাকে, তাদের পরিবেশ কোথায়, কে কোথায় বাস করে, কিংবা কে কোন রোটে মাইগ্রেশন করে, নদী থেকে সমুদ্রে যায় কিংবা সমুদ্র থেকে নদীতে যায় কিনা, সে সকল বায়োলজি দেখা, তাদের ফিজিওলজিক্যাল কী কী ক্যারেক্টারিস্টিক আছে, তাদের অ্যানাটমি অ্যানালাইসিস করা, এভাবে আমরা ফিশেস বায়োলজিগুলো দেখতে পাই। পড়াশোনা শেষে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কী? জি, আমাদের পড়াশোনা শেষে আমাদের বিভিন্ন সেক্টরে কাজ করার সুযোগ আছে। আমরা জানি ফিশারিজ একটা অত্যন্ত ডাইভার্সিফাইড সাবজেক্ট। আমরা পড়াশোনা শেষ করে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি এনজিও, সরকারি বিভিন্ন প্রজেক্টে, এছাড়াও বিভিন্ন প্রাইভেট প্রজেক্ট, বিভিন্ন হ্যাচারি, ফিশ ফার্মে কাজ করার সুযোগ রয়েছে। এছাড়া আমরা যদি চাই আমরা অধিক পড়াশোনা করার জন্য বিদেশে যেতে পারি বা আমরা এই সাবজেক্ট পড়ে খুব সহজেই স্কলারশিপ পেতে পারি। ফিশারিজ সাবজেক্টটি স্টাডি করতে কেমন লাগে? পার্সোনালি ফিশারিজ সাবজেক্টটা আসলে অনেক ইন্টারেস্টিং। সো হচ্ছে বলতে গেলে অনেক এনজয়েবল হবে ফিশারিজ সাবজেক্টে। আমরা অনেক ফিশারিজ রিলেটেড সেক্টরে কী কী কাজ চলছে বা আমরা কী কী পরিকল্পনা ভবিষ্যতে আমরা এটা নিয়ে রিসার্চ করতে পারি, কী কী প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি, এইসব ফিশারিজ সাবজেক্ট পড়ে এগুলো আমরা জানতে পারতেছি, আমরা রিসার্চ করতে পারতেছি। পড়াশোনার ক্ষেত্রে আমাদের বেশিরভাগই গতানুগতিক বিষয় আমরা সিলেক্ট করে থাকি, কিন্তু এর বাইরেও এমন কিছু বিষয় রয়েছে যা এখন অনেকেই বেছে নিচ্ছেন পড়াশোনার ক্ষেত্রে। তেমন একটি বিষয় ফিশারিজ বা মাৎস্যবিজ্ঞান। অ্যাকোয়াটিক বায়োরিসোর্স রিসার্চ ল্যাবে সারা দেশের বিভিন্ন নদ নদী থেকে বিভিন্ন জলজ প্রাণী, ঠিক একই সাথে মোহনা থেকে কিংবা সমুদ্র থেকে আমরা
জলজ প্রাণী সংগ্রহ করে থাকি, যেমন মাছ, কাঁকড়া, চিংড়ি, সেগুলো আমাদের আইসিং করে আমাদের ল্যাবে চলে আসে। ল্যাবে চলে আসার পরে আমরা সেগুলো মরফোলজিক্যালি আইডেন্টিফিকেশন করার চেষ্টা করি। মরফোলজিক্যালি আমাদের যে আইডেন্টিফিকেশন থাকে, তারপরে সেই আইডেন্টিফিকেশনটা সঠিক হয়েছে কি না কিংবা সেটি আরও বেশি যাচাই করার জন্য আমরা মরফোলজিক্যাল অ্যাপ্রোচে চলে যাই। তার জন্য আমরা সেই জলজ প্রাণী থেকে মাসেল স্যাম্পল কিংবা ফিন স্যাম্পল কালেকশন করি। আমাদের যে টিউব আছে, টিউবে আমরা মাসেলগুলো সংগ্রহ করে থাকি, সংগ্রহ করে ডিএনএ এক্সট্রাকশন করি। বিভিন্ন কিট আছে, মলিকুলার এক্সট্রাকশন, ডিএনএ এক্সট্রাকশন করে তারপর আমরা সেগুলো পিসিআর করি। পিসিআর করে আমরা জেল ইলেকট্রোফোরেসিস রান করি। সেটা রান করার পরে আমরা ডিএনএ সিকোয়েন্সিং করি। করে সেই সিকোয়েন্সটি আমাদের যেই জিন ব্যাংক আছে তার সাথে তুলনা করলে কোনো একটি স্পিসিস সেখান থেকে আইডেন্টিফাই করা যায়। দর্শক, এবার আমরা কথা বলবো শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষকদের সঙ্গে। জানতে চাইব কিভাবে তারা তৈরি করছেন তাদের শিক্ষার্থীদের ফিউচার ক্যারিয়ারের জন্য। দর্শক, এবার আমরা কথা বলবো শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আহসান হাবিব স্যারের সাথে। স্যার, আপনার কাছে আমার জানতে চাওয়া, ক্যারিয়ার কেমন হতে পারে একজন ফিশারিজ গ্র্যাজুয়েটের? আসলে একজন ছাত্র তার বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ বিষয়ে তার পড়াশোনা শেষে যখন একজন গ্র্যাজুয়েট হবে, তার অনেকগুলো জায়গায় চাকরির সুযোগ রয়েছে। যেমন সে বিসিএসের সরকারি সব ধরনের চাকরিতে যেমন তার সুযোগ আছে একজন গ্র্যাজুয়েট হিসেবে, সে সাথে বিসিএসে ফিশারিজ বিষয়ে স্পেশাল কিছু পোস্ট আছে, যে এন্ট্রি লেভেলে এই পোস্টটার নাম হচ্ছে উপজেলা ফিশারিজ অফিসার। এই উপজেলা ফিশারিজ হিসেবে সরকারি একজন কর্মকর্তা হিসেবে উনি সেখানে ফার্স্ট ক্লাস জব পাবে এবং সেটা একেবারে বিভাগীয় পর্যায় থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত রয়েছে। এখানে মূলত আমাদের দেশের যে মৎস্য সেক্টর আছে সেখানকার উন্নয়নে এবং জেলেদের মৎস্যের উৎপাদন বৃদ্ধিতে এবং মৎস্য চাষিদের উৎপাদন বৃদ্ধিতে তারা কিন্তু সেই জায়গাগুলোতে কাজ করে থাকে ফিশারিজ সেক্টরের উন্নয়নে। তো এটা তো গেল সরকারি দিক। এছাড়াও বেসরকারি পর্যায়ে অনেক এনজিও রয়েছে এবং সেটা আমাদের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এনজিও আছে। এইসব এনজিওতে কিন্তু প্রচুর ফিশারিজ গ্র্যাজুয়েট প্রয়োজন হয় যেখানে তারা চাকরি পাবে। ফিশারিজ কোর্স সাধারণত কত বছর স্নাতক এবং স্নাতকোত্তরে? ফিশারিজ কোর্স সাধারণত স্নাতকের ক্ষেত্রে 4 বছর পড়াশুনো করতে হয় এবং যদি স্নাতকোত্তরে আমরা চিন্তা করি মাস্টার্সের ক্ষেত্রে 1.5 বছর লাগে। এবং আমাদের মোটামুটি 6টা ডিপার্টমেন্ট আছে ফ্যাকাল্টির আন্ডারে, এই 6টা ডিপার্টমেন্টের সাবজেক্টই পড়াশুনো করতে হয়। স্নাতকোত্তরের সময় 1.5 বছরের মধ্যে 1 বছর রিডিং সেমিস্টার আর বাকি যে 6 মাস সেটা থিসিস সেমিস্টারের মধ্যে পড়াশুনো করতে হয়। এবং এটা সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে এবং রিসার্চ ম্যাটেরিয়ালের উপর ভ্যারি করে যে কীভাবে তারা সময়টাকে তাড়াতাড়ি একটু কভার করে আনতে পারে। আর যদি আরও হায়ার স্টাডিসের কথা আমরা চিন্তা করি তাহলে বাইরে বা দেশের মধ্যেও পিএসসি ডিগ্রি বা তার পোস্ট ডক্টরেট ডিগ্রি এগুলো নেওয়ার ক্ষেত্রে তাকে আরও ফার্দার প্রিপারেশন নিতে হবে, আইএলস করতে হবে, জিআরই দিতে হবে, এছাড়া বিভিন্ন টপিক্সের উপর তার রিসার্চ পেপার থাকতে হবে বিভিন্ন জার্নালে। এগুলোর মাধ্যমে সে যদি বাইরে কোনো প্রফেসরের কাছে অ্যাপ্রোচ করে বা কোনো স্কলারশিপের পাওয়ার চেষ্টা করে, এভাবে তারা বাইরে পিএসডি করতে পারে। আর দেশের ক্ষেত্রে আমাদের ক্যাম্পাসে এখনও চালু হয়নি কিন্তু বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি পিএসসি ডিগ্রি প্রোভাইড করে। স্যার, আপনার কাছে আমার জানতে চাওয়া, একজন ফিশারিজ গ্র্যাজুয়েট নিজেকে কীভাবে উদ্যোক্তা হিসেবে গড়তে পারে? বাংলাদেশে যেমন ফিশারিজ গ্র্যাজুয়েট যারা পড়াশোনা শেষ করে তাদের যেমনটি সরকারি চাকরির একটি সুযোগ রয়েছে, তার পাশাপাশি তিনি চাইলে কিন্তু নিজেকে একজন নিজের যে আত্মকর্মসংস্থান নিজে সৃষ্টি করতে পারেন। আপনি জানেন যে অ্যাকচুয়ালি বাংলাদেশের কিন্তু এখন প্রায় 60-70% জলাশয়ে কিন্তু বাণিজ্যিকভাবে মাছ চাষ হয়ে থাকে। আজকে আমাদের মাছের যে উৎপাদন বৃদ্ধির হারে আমরা কিন্তু বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় স্থানে আছে, আমরা যে স্বাদুপানির মাছের উৎপাদন বৃদ্ধির হারে এবং ওভারঅল মৎস্য সম্পদের যে উৎপাদন সেখানে কিন্তু আমরা বিশ্বের চতুর্থ স্থানে আছি। তার মানে এই সব কিছুর পিছনে কিন্তু একটা বড় ভূমিকা রাখছে এই যে মৎস্য সেক্টরে বা মৎস্য বিষয়ে যারা পড়াশোনা করছে। তো সেক্ষেত্রে কিন্তু একজন ফিশারিজ গ্র্যাজুয়েট এই ফিশারিজ ডিগ্রি নেওয়ার পরে সে কিন্তু একজন ভালো মাপের মাছ চাষ করে এই চাষ কেন্দ্রিক উদ্যোক্তা হতে পারে, সে একটি অ্যাকোয়াকালচার বা মৎস্য চাষ ইন্ডাস্ট্রি করতে পারে, সেখানে একটি খামার যদি সে গড়ে সেখানে দেখা যাচ্ছে অনেক বেকার লোকের কিন্তু কর্মসংস্থান হতে পারে। যাচ্ছি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এডুকেশন অ্যান্ড ক্যারিয়ারের আজকের পর্বে। দর্শক, এবার আমরা কথা বলবো ওয়ার্ল্ড ফিশার সায়েন্টিস্ট ডক্টর মোহাম্মদ হেদায়েতুল্লাহর সাথে, যিনি কাজ করছেন কো ম্যানেজমেন্ট অ্যান্ড ফিশারিজ গভর্নেন্সে। আপনি আমাদের জাতীয় মাছ ইলিশ নিয়ে গবেষণা করছেন, এ বিষয়ে জানতে চাই। জি, আপনারা সবাই জানেন যে আসলে ইলিশ আমাদের জাতীয় মাছ এবং এদেশের জিডিপিতে একটা বড় ভূমিকা রাখছে ইলিশ। 2002-03 সালের দিকে যখন ইলিশের উৎপাদন সমসাময়িক সময়ের মধ্যে সবচেয়ে বেশি কমে গিয়েছিল, তখন আমরা সবাই বেশ উদ্বিগ্ন ছিলাম। তো এই প্রেক্ষিতে বাংলাদেশ গভর্নমেন্টের মৎস্য অধিদপ্তর নানামুখী উদ্যোগ নেয়, এর পাশাপাশি বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসে, ওয়ার্ল্ডফিশ তাদের মধ্যে অন্যতম। যে প্রজেক্টটা এই কাজটা করে সেটা হচ্ছে ইকোফিশ, যেখানে আমি কাজ করছি। এই ফার্স্ট ফেজটাতে এই কাজটা মূলত শুরু হয়। এই কাজের ফলে ধীরে ধীরে আমরা ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হই। আমি সবচেয়ে যে জিনিসটা আমাকে খুব স্ট্রাইকিং আমি মনে করি, সবচেয়ে বেশি ইউনিক, সেটা হচ্ছে ইকোফিশ কমিউনিটি ফিশ গার্ড নামে একটা ইউনিক কনসেপ্ট নিয়ে আসে। এরা হচ্ছে এক ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন যারা আসলে জেলেদের সমন্বয়ে গঠিত। যে জেলেরা একসময় মাছ ধরতো তারা মিলেই সরকার ঘোষিত যে অভয়াশ্রমগুলি আছে ইলিশের পোনা এবং মাছকে রক্ষা করার জন্য, সেগুলিকে পাহারা দেওয়ার জন্য এরা নিজেদেরকে নিয়োজিত করে। এবং ধীরে ধীরে আমরা দেখতে পারি একটা সফলতা আমরা ইলিশের ক্ষেত্রে নিয়ে এসেছি, যেটা আজও চলমান। বিদেশে ফিশারিজ এবং এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ডের ক্যারিয়ার কেমন হতে পারে? বিদেশে আমার মতে ফিশারিজ এবং এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ড বেশ, আমি বলব ভালো, অপরচুনিটি সুযোগ সুবিধা বেশ ভালো সেখানে। ওখানে মূলত যেভাবে ব্যবহারিকভাবে শিক্ষা ব্যবস্থাগুলি ঢেলে সাজানো হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওখানকার শিক্ষার্থীরা অনার্স করার পরই চাকরি জীবনে ঢুকে যায় এবং 3-5 বছর চাকরি করার পর অনেকে এসে আবার ফার্দার উচ্চশিক্ষা গ্রহণ করে যদি প্রয়োজন মনে করে, কিংবা চাকরি করার পাশাপাশি অনেকে ইন্ডাস্ট্রির সাথে কোলাবরেশনের মাধ্যমে কাজ করে। আর এছাড়া অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে তো আপনি অবশ্যই বলতে পারেন যে একাডেমিক পজিশনগুলি, শিক্ষকতা করা বা পোস্ট ডক্টরাল বা সায়েন্টিফিক জবগুলি করা যায়, ইন্ডাস্ট্রিতে জব আছে সেখানে কন্ট্রিবিউট করা যায়, সরকারের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান আছে সেখানেও চাকরি করার সুযোগ আছে। দর্শক, এখন আমরা কথা বলবো যারা ফিশারিজ নিয়ে স্টাডি শেষ করে তাদের ক্যারিয়ার জীবনে সফল হয়েছেন তাদের সাথে। সো চলুন তাদের মুখ থেকে শুনে আসি তাদের ক্যারিয়ার জীবনের সফলতার গল্প। দর্শক, এবার আমরা কথা বলবো বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশনের অ্যাকোয়াকালচার স্পেশালিস্ট মাহবুবুল হাসানের সাথে। প্রথমে আপনার কাছে আমার জানতে চাওয়া, ফিশারিজ নিয়ে আপনি স্টাডি করেছেন, ফিশারিজ নিয়ে স্টাডিজের করার পেছনের গল্পটা আমাদের সাথে শেয়ার করেন। আমাদের বাড়ির পাশে একটা পুকুর ছিল, বড়শি দিয়ে বা জাল দিয়ে মাছ আমরা নিয়মিত বাসার জন্য ধরতাম। তখন থেকে মাছ সম্বন্ধে একটা উৎসাহ তৈরি হয়, এটা কীভাবে পাশ করে, এটা কীভাবে খাবার গ্রহণ করে, এটা কীভাবে চলাফেরা করে, এটা কীভাবে বংশবৃদ্ধি করে। এরপরে যখন আপনার স্কুলে বিজ্ঞানে পড়লাম, কলেজে বিজ্ঞানে পড়লাম এবং খুলনা ইউনিভার্সিটিতে যখন অ্যাডমিশন হলো, তখন আমার সামনে দুইটা অপশান ছিল, একটা ফিশারিজে পড়া আর একটা হলো এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়া। তখন কিন্তু আমাকে হিট করলো না, ছোটোবেলায় মাছ সম্বন্ধে একটা আগ্রহ মনের ভিতর কাজ করতে ছিল যে মাছটা আসলে কেমন, মাছটা আসলে কীভাবে আমাদের সঙ্গে কাজ করে। ইন দ্য মিন টাইম যেটা কাজ করলো যে ফিশ আমাদের অর্থনীতিতে বড় একটা রোল প্লে করছে। সো তখন আমার মনে হয়েছে না, আসলে ফিশারিতে পড়াটা আমার জন্য দরকার, কারণ ছোটোবেলা থেকে একটা আগ্রহ কাজ করছে আর এখন আমরা দেখতেছি যে এটা আমাদের ন্যাশনাল ইকোনমিতে সুন্দর একটা রোল প্লে করছে, কর্মসংস্থান করছে। দর্শক, এবার আমরা কথা বলবো আরমান ফিশ অ্যান্ড ফিশারিজ লিমিটেডের সিইও কৃষিবিদ মোহাম্মদ আনিসুর রহমানের সাথে। আপনার কাছে আমার জানতে চাওয়া, ফিশারিজ গ্র্যাজুয়েটদের কোন কোন সেক্টরে জবের সুযোগ রয়েছে? জবের ক্ষেত্রে ওনারা সরকারি বেসরকারি দুটো ক্ষেত্রে ওনারা সাফল্য অর্জন করতে পারেন ফিশারিজে। তো আরেকটা সুখের বিষয় হচ্ছে বাংলাদেশে যে কয়েকটা বিসিএস ক্যাডার আছে তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে ফিশারিজদের জন্য একটা ক্যাডার রিজার্ভ আছে। পাশাপাশি বাংলাদেশে প্রাইভেট সেক্টরেও প্রচুর সুযোগ রয়েছে, যেহেতু আমাদের চিংড়িতে আমরা রপ্তানিতে অন্যতম বৈদেশিক মধ্যে অর্জন করি, কাজে চিংড়ি এক্সপার্ট হিসেবে তারা কিন্তু কাজ করতে পারেন, এক্সপার্ট হিসেবে স্পেশালিস্ট হিসেবে চিংড়ি চাষে ওনারা অবদান রাখতে পারেন, চিংড়ি প্রসেসিং প্লান্টে কাজ করতে পারেন, কোয়ালিটি কন্ট্রোলে কাজ করতে পারেন, নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করতে পারেন, হ্যাচারি এক্সপার্ট হতে পারেন। হ্যাচারি এক্সপার্ট হলে সহজে ক্যারিয়ারটা ডেভেলপ করা যায়, কোয়ালিটি চিংড়ি
পিএল যেটাকে বলে সেটা কিন্তু অভাব আমাদের আছে এবং হ্যাচারি পরিচালনায় দক্ষ এখনও কিন্তু আমাদের অনেক শর্ট। কাজেই কোনো ফিশারিজ গ্র্যাজুয়েট যদি লক্ষ্যটা ওইভাবে ঠিক করে যে উনি চিংড়ি হ্যাচারি এক্সপার্ট হবেন, সেক্ষেত্রে কিন্তু ওনার কেরিয়ার অনেক সহজেই উনি অনেক লিফট আপ করতে পারবেন। আপনার কাছে আমার জানতে চাওয়া, একজন ফিশারিজ গ্র্যাজুয়েট কীভাবে নিজেকে উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে পারে? যেহেতু ফিশারিজ গ্র্যাজুয়েট একজন কারিগরি জ্ঞানসম্পন্ন ডিগ্রিধারী একজন, কাজে উনি সহজে কিন্তু উদ্যোক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। উদ্যোক্তা হিসাবে শুরু করার জন্য আমার প্রথম পরামর্শ থাকবে, উনি যেটাই শুরু করুক সেটা মাছ চাষ হতে পারে সহজ কথা বলতে গেলে, অথবা মাছ চাষ ভিত্তিক বা অ্যাকোয়াকালচার ভিত্তিক ব্যবসা হতে পারে, উনি যেন শুরু করেন স্বল্প পরিসরে। অর্থাৎ শুরুটা হবে একেবারে বেজলাইন থেকে এবং দিন যাবে ওনার অভিজ্ঞতা বাড়বে এবং সেই অনুযায়ী ওনার ব্যবসাটাকে বড় করবেন। যে একটা জিনিস যাতে সবসময় মাথায় থাকে যে শর্টকাট কোনো ইয়ে নেই, ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ ওনাকে আগাতে হবে। অ্যানালিটিক্যাল যে পাওয়ারটা থাকে সেটাকে ওনাকে কাজে লাগাতে হবে এবং সে কাজে লাগানোর মাধ্যমেই ভবিষ্যতে কী হবে, অর্থাৎ আগের বছরের যে কার্যক্রম উনি করলেন উদ্যোক্তা হিসাবে সেটার এক্সপিরিয়েন্স থেকে নেক্সট ইয়ারে উনি যাতে পরিকল্পনা করেন, এবং যদি উনি কাজকে ভালোবাসেন এবং একাগ্রত থাকে তাহলে উনি অবশ্যই সফল হবেন। পড়াশোনা শেষ করে অনেকে অপেক্ষা করেন একটা স্বপ্নের চাকরির। দর্শক, চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহের উল্লেখযোগ্য কিছু চাকরির খবরাখবর। প্রতিষ্ঠান: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। পদের নাম: অধ্যাপক। আবেদনের শেষ সময়: 8 ডিসেম্বর 2022। প্রতিষ্ঠান: বিশ্বব্যাংক। পদের নাম: সিনিয়র অপারেশন অফিসার। আবেদনের শেষ সময়: 2 ডিসেম্বর 2022। প্রতিষ্ঠান: ব্র্যাক ব্যাংক লিমিটেড। পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার। আবেদনের শেষ সময়: 26 নভেম্বর 2022। প্রতিষ্ঠান: ওয়ান ব্যাংক লিমিটেড। পদের নাম: এভিপি টু এফএভিপি। এই পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে 8 বছর। আবেদনের শেষ সময়: 4 ডিসেম্বর 2022। প্রতিষ্ঠান: কর্ণফুলী গ্রুপ। পদের নাম: এক্সিকিউটিভ। আবেদনের শেষ সময়: 30 নভেম্বর 2022। প্রতিষ্ঠান: মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। পদের নাম: ডিজিএম অ্যাকাউন্টস। এই পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে 12 বছর। আবেদনের শেষ সময়: 21 নভেম্বর 2022। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে এডুকেশন অ্যান্ড ক্যারিয়ারের নতুন আরেক পর্বে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিউজ 24 সাথেই থাকুন।